গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়ালে। আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকের এত খুশি কেন বলছে, সব বলছে আজকের। হ্যাঁ, একটু বেশিই খুশি আমি, আর যেই জন্য আজকের ব্লগটা বানানো। আজকের এখন 12:10 বোধহয় বেজে গেছে, তো আমি এখান থেকে আজ ব্লগটা শুরু করছি। সো কেন কি কারণ সব বলছি। সো এখন আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে, আমি অনেকক্ষণ আগেই উঠেছি, সব কাজ হয়ে গেছে, এখন আমি বাসনটা মাজতে যাব। তো তার আগে বলে দিই একটা কথা, আজকে ব্লগারটা কী জন্যে বানাচ্ছে আর কেন এত খুশি। আমি এতদিন হাত দিয়েই মানে ভিডিও করতাম, হাত দিয়েই ফোনটা ধরে ভিডিও করতাম, কারণ আমার ট্রাইপড ছিল না, যেটাকে ট্রাইপড হলে কী হয়, ভিডিওটা করতে সুবিধা হয়। আর এরকম করে ধরে ধরে হাতটা খুব ব্যথা করে, কিন্তু আমি করি, আমি এরকম ধরে ধরেই করি, কারণ আমি ভিডিওটাকে ভালোবাসি। আমি ভীষণ কষ্ট করে ভিডিওটা করি, ভালোবেসেই করি। তো ভিডিওর জন্য আমি সব করতে পারি, আমি কী বলবো, সবই করতে পারি, তাতে যতটাই কষ্ট হোক আমি ভিডিও করতে ভীষণই ভালোবাসি আর ভিডিও করি আমি ভালোবেসে। আর আর এই ভিডিওর জন্যই তো তোমাদের মতন এত বড়ো এত ফ্যামিলি পেয়েছি, এত বড়ো একটা ফ্যামিলি পেয়েছি, এত মানুষজনের সাথে পরিচয় হচ্ছে, আরও হবে নতুন নতুন মানুষের সঙ্গে। আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে ওয়েলকাম সবাইকে, আর যারা আমাদের আমাকে সাপোর্ট করছে, যে দিভাইগুলো দাদাগুলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরাও সাপোর্ট করো আমাকে, আমিও তোমাদের পাশে আছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকের খুশিতে। তো যাই হোক, আজকে সেই দিন চলে এসছে, সেই দিন ট্রাইপডটা আমি অর্ডার করে ফেলেছি। আমি কিনতে পারিনি আমার টাকার প্রবলেমের জন্য, সত্যি কথা বলতে গেলে হাতে টাকা ছিল না, সেই জন্য আমি ট্রাইপডটা কিনতে পারিনি। এতদিন ধরে আমি হাত দিয়ে ধরে ধরে ভিডিও করতাম, জানি হাত দিয়ে ধরে ধরে খুব ব্যথা করে, হাতটা অনেকক্ষণ ধরে ভিডিওটা মানে ফোনটা ধরে থাকলে তো হাতটা খুব ব্যথা করে, তাও আমি চালিয়ে যেতাম। তো আমি একদিন জানতাম যে আজ আমি হাত দিয়ে ভিডিও করছি, কিছুদিন পর আমি টাকা অন্তত জমিয়ে আমি ট্রাইপডটা কিনতে পারবো। তো সেই দিনটা আজকে চলে এসেছে, সেই খুশির মুহূর্তটা তো এখনও আসেনি, মানে আমি অর্ডার করে দিয়েছিলাম দুদিন আগে, তো আজকের আসবে 2:00 PM-এ, বাট আগেও আসতে পারে পরেও আসতে পারে। সেই ক্লিপটা তোমাদের দেখাবো, চেষ্টা করব, কারণ ওরা অতটা ভিডিও করাটা পছন্দ করে না, জানি না অনেক জায়গায় করে বাট আমাদের এখানে পছন্দ করে না, বাট আমি লুকিয়ে করতে চাই ওই মুহূর্তটা, আমি লুকিয়ে ভিডিও ক্লিপটা নিতে চাই, চেষ্টা করবো, না পারলে তো কিছু করে না, বাট আমি চেষ্টা করবো, আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করবো। ওই যখন ট্রাইপডটা আমাকে দেবে তখন মানে সেই মুহূর্তটা মানে ওনাকে দেখানো যে ওখান থেকে আমি নিচ্ছি, সেই মুহূর্তটা আমি ক্লিপ করতে চাই, জানি না পারবো কি না, বাট চেষ্টা করবো। তো দুদিন আগে অর্ডার করে দিয়েছি, আজকে সেই ট্রাইপডটা আসবে, ট্রাইপড এলে তো মানে ভীষণ আনন্দ। সেই ভিডিওটা তোমাদের আলাদা করে দেবো খোলার, ট্রাইপডটা খোলার, আজ জাস্ট এমনিই দেখাবো যে আমি নিচ্ছি। তো মানে আমি সাকসেস, সাকসেস বলতে কি, আমি ট্রাইপডটা কিনতে সাকসেস, মানে সত্যি বলতে গেলে ভিডিও করতে এরকম হাতে ধরে ফোনটা ধরে অনেকক্ষণ ধরে ভিডিও করতে খুবই কষ্ট হয়, তার জন্য আমি একটুখানি করি, আবার একটু রেখে আবার একটু করি, এইভাবেই আমি করি, কারণ হাতটা আমার খুবই ব্যথা করে, আমি বেশিক্ষণ ফোন ধরে রাখতে পারি না। যাই হোক, সেই ট্রাইপডটা যে আমি কিনতে পেরেছি এটাই খুশি। আমি জানো আমি তেমন কিছু করি না, আমি কসমেটিক্স সেল করি, আমার আমার কাছে অনেক ধরনের কসমেটিক্স আছে এবং সবই রিজনেবল প্রাইসে, বেশি দামের নয়, বাট ভালো প্রোডাক্ট আমার কাছে। চাইলে তোমরা কিনতে পারো, আমাকে মেসেজ দিতে পারো, আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো কেউ কে নিতে চাও, অবভিয়াসলি আমাদের এলাকার মধ্যে যারা আছো, কারণ দূরে তো আমি কাউকে দিয়ে আসতে পারবো না, চাইলেই কিনতে পারো, খুবই ভালো কসমেটিক্সগুলো। যারা যারা নিয়েছে রিভিউ খুবই ভালো দিয়েছে, ভীষণই ভালো লেগেছে সবার, কম দামে যে এত সুন্দর প্রোডাক্ট পাওয়া যায়, আমাকে এটাই সবাই বলে যে কী করে হয়, আমি বললাম হয় হয় সবই হয়, কম দামেও সুন্দর প্রোডাক্ট পাওয়া যায়। যাই হোক, ওখান থেকেই আমি একটু একটু করে টাকা জমিয়ে আজটাই, সো ওই কসমেটিক্স সেল করেই আমি একটু একটু করে টাকা রেখে জমিয়ে আজ আমি ট্রাইপডটা কিনতে সাকসেস হয়েছি। আমার নিজেরই এত আনন্দ লাগছে না, আমি আমি বলে বোঝাতে পারছি না, আমি নিজে আজ কতটা খুশি।
ভীষণই খুশি, কারণ ট্রাইপডটা হলে কি হয় বলো তো, ভিডিও করতে সুবিধা হয় আর ভালোভাবে ভিডিওটা করা যায়। এরকম হাতে ধরে আমি কত দূর কীভাবে কী দেখাতে পারবো বলো, ট্রাইপডটা হলে সব দিক থেকে করা যায়। তো সেই জন্য মানে ট্রাইপডটা আমি কিনলাম অনেক কষ্ট করে, আমাদের কাছে অনেক কষ্ট করে, যাই না যাদের কাছে টাকা পয়সা প্রচুর আছে তাদের হয়তো কোনো ব্যাপার না, বাট আমার কাছে খুব কষ্ট করেই কিনতে হয়েছে। তো সেই একটু একটু করে টাকা জমিয়ে আজ আমি সেটা কিনতে পেরেছি, এতেই আমি খুশি। তো ভিডিওর জন্যই কিনেছি মেন কথা। আর আমার স্ট্যান্ডটাও খারাপ হয়ে গেছে, মানে ওই যে লাইট দেওয়া যে স্ট্যান্ডগুলো হয় না, আমার ঘরে তেমন একটু আলো নেই, মানে প্রবলেম হয়। ওই স্ট্যান্ডটাও আমার কেনার ইচ্ছা আছে, আমার এমনি স্ট্যান্ড আছে অনেক দিনে, সেটা আমি প্রথম সেই ভিগো ভিডিও ছিল তখন করতাম, তখনকার স্ট্যান্ড তখন মানে ফার্স্ট কিনেছিলাম ভিডিও ভিডিও করে টাকা পেয়ে, ফার্স্ট পেমেন্ট পেয়ে সেই স্ট্যান্ডটা চলছিল, বাট কিছুদিন আগেই খারাপ হয়ে গেছে। তো ওই স্ট্যান্ডও একটা কিনতে চাই, বাট এখন হয়নি, এখন এই ট্রাইপডটাই কিনলাম, ভিডিওর জন্য বিশেষ করে দরকার ছিল তাই ট্রাইপডটা কিনলাম। তো সেইটা কখন আসবে সেই মুহূর্তটা অপেক্ষা করছি। সো তোমরা যেইভাবে এইভাবে পাশে থেকো সবসময়, যেন আমি ওই স্ট্যান্ডটাও কিনতে পারি আমি কিছু কিছু টাকা জমিয়ে, কারণ আমি ভিডিওর জন্য যান ট্রান সব দিয়ে দিতে পারি, মানে ভিডিও করতে, রিলস করতে, সব কিছু এই ধরনের সব কিছু করতে আমার খুব ভালো লাগে। তো আমি আজকের ট্রাইপডটা কিনতে পেরেছি, আমি যে কী খুশি, আমি কী বলবো তো বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, এটা কিনতে পেরেছি, এবার ভিডিও তো ভালো করে শ্যুট করতে পারবো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ করো সবাই, আমি যেন আরও এগিয়ে যেতে পারি আমার লড়াইয়ে। সো অনেক কথাই আজকে বলে ফেললাম, কারণ আমি আমার মনটা খুশি হয়ে গেল, আমি মন থেকে অনেক কথাই বলে ফেলি, জানি না কতটা কী বলেছি বা কী ঠিক বলেছি কী ভুল বলেছি, সবাই জানিও সেটা। বাট তোমরা বলবো এইভাবে সাপোর্ট করে যেও, আমার পাশে থেকো। যাই হোক, এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি বাসন মাজতে যাবো, অনেকগুলো বাসন পড়েছে কালকেরে, তো বাসনটা মেজে আসছি তোমাদের সামনে। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ওখানে ভাতটাও হচ্ছে, তো বাসনটা মেজে তোমাদের সামনে আসছে। সো গাইস, আমার বাসন টাসন মেজে আসা হয়ে গেছে, তো এবার আমি রান্নাবান্না টপাটপ করে নিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আর একটু খেয়েও নেবো, খুশির ভাগে খেতেই ভুলে গেছি। আর ট্রাইপডটা যখন আসবে তখন তোমাদের জাস্ট ক্লিপ নিয়ে দেখাবো, আর হাতে নিয়ে দেখাবো, আজকে খুলবো না, খোলার ভিডিও অন্য আর একটা ভিডিওতে আসবে, তখন দেখাবো একবারে। তো ট্রাইপডটা যখন আসবে তখন তোমাদের দেখাবো। সো এখন আপাতত টাটা। সো গাইস, আমার ট্রাইপডটা চলে এসেছে, কি যে আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। সো আমি বলেছিলাম ভিডিও ক্লিপ নেবো, সো নিয়েইছি, আর কাকুটা অনেক ভালো ছিল, কিছু বলেনি, আমি লুকিয়ে লুকিয়ে নিয়েছি, কাকুটা বোধহয় বুঝতে পারেনি, যাই হোক কিছু বলেনি, মানে বুঝতে পারেনি, ক্যামেরা ওভাবে ধরে আছে বুঝতে পারিনি এটা হয়নি, হয়েছে কিছু বলেনি। বাট আমি ক্লিপটা নিয়েছি, দেখবে আমাকে যখন মানে আমাকে দিতে এসছে সেই ক্লিপটা নিয়েছি, আর এখন ট্রাইপডটা আমার হাতে, এই যে কত বড় বাক্স দেখো, দেখতে পাচ্ছ কত বড় বাক্সটা, আমার থেকেও বড়, আমি ধরে উঠতে পারছি না, এই দেখো এই দেখো। সো আজকে তো বললাম আমি আনবক্সিং করব না, আনবক্সিংয়ের মানে ট্রাইপডটা আনবক্সিংয়ের ভিডিও কালকের আসবে, এই ভিডিওতে নয় নেক্সট পার্টে আসবে। তো সো ট্রাইপড আনবক্সিংয়ের ভিডিও দেখতে চাইলে ভিডিওটা পরে, কালকে যে ভিডিওটা আসবে সেটা কিন্তু দেখতেই হবে, আর এই ভিডিওটা কেউ দেখতে ভুলো না। আর আমি কী বলবো, আমি ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ এটা নিয়েই বসে আছি,
ভাবছিলাম কখন আসবে কখন আসবে, এখন আমার হাতে। এবার ভাবছি কখন খুলবো কখন খুলবো, কখন আনবক্সিং করবো। তো আমি ভীষণ খুশি, আর কখন আনবক্সিং করব এটা সেটার অপেক্ষায় আছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড পরের নতুন ভিডিও নিয়ে আসছি এটা আনবক্সিংয়ের। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।